অত্যাচারে দু বছর ঘর ছাড়া স্ত্রী ও পুত্র রেশন কার্ড চাইতে গেলে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে স্বামী বলে অভিযোগ। মাকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে। জানা যায়, 17 বছর আগে নদিয়ার বেথুয়া ডহরির বাসিন্দা অনিমা বিশ্বাসের সাথে বিবাহ হয় গৌতম বিশ্বাসের। তাদের 2টি সন্তান আছে। অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে অত্যাচার করত স্বামী। অত্যাচার সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যান অনিমা। এদিন রেশন ডিলারের কাছে তারা গেলে রেশন ডিলার জানান তাদের সামগ্রী তার স্বামী নিয়ে গেছেন। এদিন রেশন কার্ড চাইতে গেলে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে গৌতম বলে অভিযোগ। মাকে বাঁচাতে গেলে ছেলেও আক্রান্ত হয়। বাচ্চাদের রেশন কার্ড বেরিয়েছে, আমি মাল ও নিয়ে চলে গেছে, আমি আনতে গেছি, তারপরে ও আমাকে ও বললো, দাঁড়া তুই মাল নিবি, তুই আমাকে খুব জ্বালাচ্ছিস। তাই বলে ও ঘর থেকে দৌড়াই গিয়ে তাও বার করে আমাকে কোপ, ও আমাকে কথা বলার টাইমও দেয়নি। স্বামী কি দিয়ে আপনাকে ধারালো অস্ত্র দিয়ে কি কুপিয়েছে? হ্যাঁ, দাও দিয়ে কুপিয়েছে। কোথায় কোথায় কুপিয়েছে আপনাকে? মাজারে দিকটা আর হাতে। আর ছেলে না থাকালে, পাড়ার লোক না থাকালেও আমাকে আজকে ওখানে কুপিয়ে দিল। কি কি কারণে এই ঘটনা ঘটালো কি মনে হচ্ছে? কি কারণে? ও যে ও তো আমাকে 2 বছর ধরে দেখে না, খবরও নেয় না। বাচ্চা দুটোর কার্ড বেরিয়েছে, মালটা ও তুলে নিয়ে চলে আসে, তাই আমি যাওয়ার জন্য ও আমাকে মারে। বর্তমান কোথায় থাকেন? আমি বাপের বাড়ি থাকি। তাহলে আজকে যে যখন দেখান দিয়েছে সেগুলো আপনি শ্বশুর বাড়িতে? হ্যাঁ। আপনি কি শ্বশুর বাড়ি এসেছিলেন? হ্যাঁ, ও মাল নিয়ে চলে এসেছে বললে আমি তাই ওর কাছে এসেছি, তুমি মালটা নিয়ে কেন চলে এসেছো? তারপর আপনাকে কপাল? হ্যাঁ, সব দিয়েছিল। কোনো অসুবিধা নেই, এরকম কি সংসারে কোনো অশান্তি থাকতো আপনাদের? হ্যাঁ, আমাদের অশান্তির জন্যই 2 বছর ধরে আমি আজ বাপের বাড়ি আছি, ও খোঁজ খবর কিছু নেয় না। আপনার সন্তানাদি কথা? আমার 2টো বাচ্চা। কি চাইছেন আপনি? ও এরকম দিনের পর দিন অত্যাচার করে, খোঁজ খবর নেয় না, আমি ওর কাছে থাকি না। আজকে যে ঘটনা ঘটালো আপনি কি চাইছেন? আজকে ওর জন্য শাস্তি হয় আমি এটাই চাই। কি নাম আপনার? গৌতম বিশ্বাস। বাড়ি কোথায় আপনার? শান্তিপুর নতুন পাড়া। আপনার যে শারীরিক পরিস্থিতি, আপনাকে কি অন্য জায়গায় মানে ট্রান্সফার করেছে আপনাকে? হ্যাঁ। কোথায় করেছে? কৃষ্ণগড়। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে অনিমা বিশ্বাস স্বামী সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে হচ্ছে প্রথম আমরা মামা বাড়ি থাকি। তারপরে কন্ট্রোলার ডিলার ফোন করা হয়েছে যে তোমাদের নতুন রেশন কার্ড বেরিয়েছে, এবারে এই সপ্তাহ মালটা নিয়ে যাও। আমরা মাল নিতে আসি, তখন ডিলার বলছে তোমাদের মাল নিয়ে চলে গেছে। তুমি জিজ্ঞেস কে নিয়ে গেছে, তখন বললো তোমার বাবা। আমরা বাড়ি গিয়ে বাবাকে বলছি আমাদের তো তুমি এখন তুমি কোনো খোঁজ খবরই নাও না, তাহলে আমাদের মালটা নিয়েছো কেন? তাহলে আমাদের মালটা দিয়ে দাও, নাহলে তোমার মাল দিতে পারো, তুমি রেশন কার্ডটা দিয়ে দাও। দাঁড়া, রেশন কার্ড নিবি? দাঁড়া। তাই বলে ঘর থেকে বড় একটা দাও বের করে এনে মার হাতে কোপ মারলো, আর মাজার এখানে কোপ মারলো। তারপর আমি তখন ঠেকাতে যেয়ে বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাবার উপরে উঠে পড়েছি। এক হাতে দাওয়া ধরেছে, আমার আঙুলো কেটে গেছে দাওয়ের ধারে। তারপর আমার ঠাকমা, আমার বড় পিসি আর আমার বড় পিসির বড় মেয়ে, তিনজনা মিলে আমার চুল ধরেছে, আর আমার মাকে ওই কোপানো অবস্থায় মাকে যে কচা দিয়ে মারছে। তখন আমরা কিছু না পেয়ে পাশের থেকে 2-3 জন দড়িয়ে আসলো লাঠি নিয়ে। তখন আমার বাবাকে, আমার ঠাকমাকে ওরা চেপে ধরেছে, আমরা তখন দৌড় মেরে ওখান থেকে চলে এসেছি। কত বছর ধরে তোমরা আলাদা আছো? আমাদের 2 বছর। কি কারণ আলাদা থাকা? ওই মদ খাওয়া, অশান্তি, মারধর। মানে মাকে মারধর করতো? আচ্ছা। মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল একবার। আগে কি মেরে ফেলার উদ্দেশ্যে কি কোপ মারছিল? হ্যাঁ, মাথা যেতে কোপ মারতে গেছে, আর মা হাত দিয়ে ঠিকই নিয়েছে। আচ্ছা। আর তারপরে মাথায় যখন না লাগলো তখন পেটে এখানে কোপ মেরেছে। কি চাইছো তোমরা? আমরা চাচ্ছি বাবার উপযুক্ত শাস্তি হোক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।